হ্যালো এভিওন মাই নেম ইজ মোহামিনুল ইসলাম অন সেকেন্ড আই ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার নিউ ইংলিশ গ্রামার লেসন ইন দিস ভিডিও উই উইল লার্ন হাউ টু চেঞ্জ ভয়েস কীভাবে আমরা ভয়েস চেঞ্জ করব। এই নিয়ে আমাদের আজকের ভিডিওটা ইতিমধ্যে আমরা তোমাদের জন্য বেশ কয়েকটা ভয়েস চেঞ্জের পার্ট দিয়েছি আজকের এই ভিডিওতে আমরা কিছু ব্যতিক্রমধর্মী অর্থাৎ আমরা আজকের ভিডিওতে তোমরা টাইটেল দিকে সবাই হয়তো বুঝতে পেরেছো যে কোয়াসি প্যাসি ভয়েস এই কুয়াশি প্যাসি ভয়েস নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি আজকের ভিডিওর পরে কোয়াসি নিয়ে তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকবে না বলে আমি বিশ্বাস করি তাহলে আমরা কুয়াশি প্যাসিভ এই শব্দটাকে আগে বুঝতে হবে এই শব্দটা হচ্ছে বাংলা অর্থ কর্তি মানে কর্তৃ কর্মবাচ্য মানে কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস দুটো কি একসঙ্গে মিশে আছে এমন মনে হবে দেখো কোয়াসি শব্দটির অর্থ হলো কি অর্ধেক আর প্যাসিভ মানে আমরা জানি কর্ম তাহলে এই যে কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে অর্ধেক কর্ম মানে পুরোটা কিন্তু প্যাসিভ নয় পুরোটা প্যাসিভ নয় অর্ধেক প্যাসিভ আর অর্ধেক মনে হবে যেন অ্যাক্টিভ ভয়েস এবার দেখো যখন প্যাশ কোয়াশিপ্যাসিভ থাকবে কিভাবে আমরা বুঝবো যে কোয়াশি আছে কি না হয়তো যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা দেখে আমাদের মনে হবে যে সেটা অ্যাক্টিভ ভয়েসে আছে কিন্তু অ্যাকচুয়ালি সেটা কোথায় থাকবে সেটা কোয়াশিপ্যাসিভে থাকবে কিভাবে দেখে আমরা চিনব মূলত আজকে আমরা তোমাদের সঙ্গে ছটা এক্সাম্পল তুলে ধরবো আর এই ছটা এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা পুরো ভিডিওটাকে আজকে কাভার করব। এবং তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে মনে রাখবে টেস্ট রিড লুক স্মেল সাউন্ড আর হচ্ছে ফিল এই ছটা ভার্ব এই ছটা ভার্ব সাধারণত কুয়াশি প্যাশি ভার্ব এই ছটা ভার্ভকে কুয়াশি ভার্ব বলা হয় তাহলে যখন এই ছটা ভার্ভ আসবে তখন তোমরা লক্ষ্য করবে যে এই ছটা ভার্ব সত্যি সত্যি কুয়াশি প্যাসিভ হচ্ছে কি না কীভাবে বুঝবো যে দেখো প্রথম যে এক্সাম্পলটা আমি নিয়েছি প্রথম এক্সাম্পলটা ভালো করে লক্ষ্য করো হানি টেস্ট সুইট মানে মধু খেতে মিষ্টি এখানে দেখো মধু খেতে মিষ্টি এ বাক্যের সাবজেক্ট কিন্তু হানি তারপরে ভারটা বসেছে এটা যেহেতু সিঙ্গুলার হিসাবে ইউজ হয় তাই এখানে কিন্তু এস যুক্ত হয়েছে তাহলে প্রশ্নটা হচ্ছে আমাদের যে আমরা চিনবো কীভাবে কোয়াশি প্যাসিভ কোনটা বা কীভাবে কোয়াশিপ্যাসিভটা চিনব মনে রাখবে প্যাসিভ ভয়েস বা অ্যাক্টিভ ভয়েস চিনতে গেলে আমাদেরকে একটা বেসিক স্ট্রাকচার ফলো করতে হয় যখন আমরা কোনো একটা বাক্যে অ্যাক্টিভ ভয়েস দেখব মানে কি কিছু কিছু ইন্ট্রোয়টিভ ভার্ব আছে যে ভার্বে কি দেখা যায় যে দেখো এই যে সাবজেক্ট সাবজেক্ট কিন্তু নিজে কাজ করবে তবে সেটা করতে বাচ্চ হবে আর সাবজেক্টের উপর যখন কোনো একটা কাজ আরোপ করে দেওয়া হবে তখন সেটা প্যাসিভ ভয়েস হবে তার মানে এখানে যে সাবজেক্টটা আছে সে কিন্তু নিজে নিজে কোনো কাজ করছে না কিন্তু এখানে প্যাসিভের স্ট্রাকচারটাও ফলো হচ্ছে না তার জন্য এটাকে বলা হয় কুয়াশি প্যাসিভ ভয়েস অর্ধেক প্যাসিভ আবার অর্ধেক মনে হয় যেন অ্যাক্টিভ দেখো হানি হানি কিন্তু এখানে কোনো কাজ করছে না মধুর যে স্বাদটা সে স্বাদটা কিন্তু আমরা বা মানুষরা বা অন্য কোনো প্রাণীরা কী করে এই যে হানির যে গুণটা মধুর যে গুণটা এই যে মিষ্টি স্বাদটা কিন্তু অন্য কেউ কি করে গ্রহণ করে কিন্তু এই জাস্ট একটা গুণ প্রকাশ পাচ্ছে হানির একটা গুণ প্রকাশ পাচ্ছে কিন্তু হানির দ্বারা কোনো কাজ করা কিন্তু বোঝাচ্ছে না তার মানে যখন সাবজেক্টটা দ্বারা কোনো কাজ করা বোঝাবে না তখন আমরা ধরব এইবার দেখো কোয়াশি প্যাসিভ ভয়েসগুলো চেঞ্জ করব। আমরা প্যাসিভে কিভাবে আমরা রূপান্তর করবো এগুলোকে মানে এগুলোকে আমরা কিভাবে রূপান্তর করব কোয়াশি প্যাসিভ থেকে আমরা কিভাবে রূপান্তরটা করব। তার মানে এই যে হানি টেস্ট সুইট সাবজেক্ট যেটা ছিল সেটা আমাদেরকে সাবজেক্টে রাখতে হবে তাহলে আমরা সাবজেক্টটাকে সাবজেক্ট রাখলাম হানি এবার দেখবো আমরা ভার্ভটা কিসে আছে দেখো ভার্বের সঙ্গে এস যুক্ত আছে মানে ভার্ভটা ভিওনে আছে যদি ইডি থাকতো ভার্বটা ভিটুতে থাকতো ওই ফর্মে রূপটা দেখতে হবে আমাদেরকে যে কোন ফর্মে ভার্ভটা আছে যেহেতু ভিওনে আছে তার মানে আমরা এখানে একটা ইজ ইউজ করব। তাহলে হানি ইজ এই যে ভার্ভটা ভার্ভটাকে আমরা তুলে দেবো কারণ ওই ভার্বটা দ্বারাই কোনো কাজ করা কিন্তু হচ্ছে না ওই ভাইটার কাজটা কিন্তু এখানে কেউ করছে না অন্য কোনো একজন প্যাসিভ কর্তা মাধ্যমে কিন্তু এই কাজটা হচ্ছে মানে একটা মানে অনুয্য কর্তা যেটা কিন্তু এই টেস্টের টেস্ট নেওয়া কাজটা কিন্তু করছে আমরা করতে পারি বা কোনো প্রাণী করতে পারে। টেস্ট নেবে কিন্তু হিউম্যান বিইং মানে আমরা টেস্টটা নিই যদি আমরা মানুষ যদি আমরা কোনো কিছু টেস্টটা নিই তবে বুঝবো যে মধুটা মিষ্টি তা মানে আমরা জাস্ট লিখবো হানি তারপরে আমরা দিব ভার্ব অনুযায়ী অ্যামিজ আর ওয়াজ ওয়েল এখানে ইজ বসবে তারপরে কি হানি ইজ তারপরে ওই গুণটা আমরা লিখে দেব মধুর গুণটা কি মিষ্টি তাহলে হানি ইজ সুইট ঠিক তারপরে প্যাটার্নে আসবে একটা হোয়েন তারপরে আমরা বলবো ইট ইজ টেস্টেড তার মানে ভালো করে আমাদেরকে মনে রাখতে হবে যে যে মেন ফর্মটা থাকবে ওই ফর্মটার আমাদের চেঞ্জ হবে বেসিক স্ট্রাকচারটা কি হবে সাবজেক্ট প্লাস যে অ্যাডজেক্টিভটা দেওয়া থাকছে ওই অ্যাডজেক্টিভটা তার আগে কি বসবে একটা ইজ বসবে মানে বি ভার্ভ তাহলে আমরা স্ট্রাকচারটা লিখতে পারি প্রথমে সাবজেক্ট তারপরে বি ভার্ব তারপরে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভটা প্লাস আমরা বলবো হোয়েন প্লাস আমরা বলবো ইট প্লাস আমরা আবার বলবো বি ভার্ব প্লাস আমরা কি বলবো যে মেইন ভার্বটা ছিল সেই ভার্ভটার ভিথ্রি ফার্ব এই হচ্ছে বেসিক স্ট্রাকচার নেক্সট এক্সাম্পলের দিকে যাই এবং দ্রুত আমরা এক্সাম্পলগুলো শেষ করি দেখো দ্য বুক রিডস ইন্টারেস্টিং বই পড়তে খুবই আকর্ষণীয় তাহলে বই আকর্ষণীয় যখন কেউ বইটা পড়ে কিন্তু বইটা কিন্তু নিজে কোনো কাজ করছে না তার মানে এটা কি এই রিডের মাধ্যমে কিন্তু প্যাসিভ হলো এই রিডের মাধ্যমে কিন্তু প্যাশ এই রিডের মাধ্যমে কী হলো কুয়াশি প্যাসিভ হলো কিন্তু এই রিডটার মাধ্যমে কিন্তু অ্যাক্টিভও থাকতে পারে কিন্তু আমাদেরকে বা প্যাসিভও থাকতে পারে কিন্তু সেটা আমাদেরকে ওই যে সাবজেক্টটা সে সাবজেক্ট অ্যাকচুয়ালি কোনো কাজ করছে কি না সেটা আমাদেরকে দেখতে হবে অর্থাৎ সাবজেক্টটা এখানে নিষ্ক্রিয় আছে কি না এই যে রিড ভার্ডটা বলে দিচ্ছে যে এ বুক কিন্তু নিষ্ক্রিয় আছে তার মানে এখানে বুক তার মানে আমরা জাস্ট লিখবো কি দা বুক তারপরে দেখো ভার্ব সঙ্গে এস যুক্ত আছে মানে ভিয়ন তাহলে দা বুক ইজ ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভটা লিখলাম দা বুক ইজ ইন্টারেস্টিং তারপর আমরা কি বলবো হোয়েন ইট ইজ রেড এই হচ্ছে আমাদের ভয়েস সেন্সটা পয়টা লক্ষ্য করো দ্য সি লুকস ইনফাইনাইট মানে কি সমুদ্র দেখতে অনন্ত মানে কি সমুদ্রের সীমা নেই তার মানে কি সমুদ্রটা কিন্তু কাজ করছে না আমরা যখন সমুদ্রটাকে দেখি তখন কিন্তু মনে হয় যেন সমুদ্রটা যেন সীমাহীন বা সমুদ্রটা যেন অনন্ত বিস্তৃত তার মানে কি এই সিটাকে আমরা প্রথমে নিয়ে আসবো গঠন অনুযায়ী দা সি সাবজেক্ট সাবজেক্ট তারপরে বি ভার্ব এখানে ইজ তারপরে কি বলবো ইজ ইন ফাইনাইট হুকড হোয়েন ইট ইজ লুকড মনে রাখবে এখানে যে ভার্বের ভিউ ফর্ম থাকবে এরকম কোন মানে নেই এখানে কিন্তু ভার্ভের ভিটু থাকতে পারতো আমি বলতে পারতাম দ্য সি লুকড ইন ফাইনাইট মানে কি সমুদ্রটাকে অনন্ত বা অনন্ত বিস্তৃত মনে হচ্ছিলো বা সীমাহীন মনে হচ্ছিল এরকমও কিন্তু হতে পারে বা সীমাহীন দেখাচ্ছিল এরকমও হতে পারে যাই হোক তারপর দেখো দা রোজ স্মেল সুইট মানে কি গোলাপ গন্ধে মিষ্টি তার মানে গোলাপ কিন্তু কোনো কাজ করছে না আমরা যখন গোলাপটার স্মেলটা নিই তখন কিন্তু সেটা অনুভব করতে পারি গোলাপের গুণটা তাহলে অ্যাকচুয়ালি গোলাপের গুণটা এখানে প্রকাশ পাচ্ছে তার জন্য আমরা কি করব। এই যে প্রথমে আমরা লিখবো দা রোজ সাবজেক্টটা লিখলাম তারপরে আমরা দিব যেটা আমরা এস দিয়েছি মানে কি তাহলে দ্য রোজ ইজ এবার আমরা বলেছি নিয়ে নিয়ে আসলাম দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ এবার স্মেলের থার্ড ফর্ম হচ্ছে স্মেল্ট তার জন্য আমরা কি কি করবো স্মেল্ট তাহলে দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেল্ট এইটা হবে আনসার নেক্সট দেখো ফায়ল ইন সাউন্ডস ভেরি টাচিং অর্থাৎ এই যে ভায়োলিন খুবই মর্মস্পর্শীভাবে বাজে মানে এতটা সুন্দরভাবে বাজে যেন প্রত্যেকের কাছে সেটা আকর্ষণীয় মনে হয় তার মানে বাজে কিন্তু এখানে বা ভায়োলিনের শব্দটা কিন্তু যখন আমরা এই ভেরি টাচিং কখন মনে হবে যখন আমরা সেটাকে ফিল করতে পারবো তখনই মনে হবে এই কারণে এটা কোয়াশি প্যাসিভ তাহলে এই যে ভায়োলিন এখানে আমরা কি বলবো জাস্ট ভায়োলিন ইজ ভেরি টাচিং ভেরি টাচিং হোয়েন ইট ইজ সাউন্ডেড যখন এটাকে বাজানো হয় তখন ভায়োলিন কি হয় খুব টাচিং হয় যখন ভায়োলিনটাকে বাজানো হয় তার মানে এইটা কি হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের চেঞ্জ কুয়াশি আমরা চেঞ্জ করে লিখলাম এইবার হচ্ছে যে কি আমরা আরও একটাভাবে বুঝতে পারবো যে যখন দেখো আমরা দেখব প্রথমে কি একটা নাউন বা একটা সাবজেক্ট থাকছে তারপরে মেন ভার্ব থাকছে তারপর ওই ভার্বটার গুণ হিসাবে আমরা কি ইউজ করছি একটা অ্যাডজেক্টিভ ইউজ করছে এবার আমাদের কথাটা হলো যে আমরা আরও একটা চেনার নিয়ম বুঝতে পারবো যে যে ভার্বটা আছে ওই ভার্বটাকে আমরা যদি তুলে দিই তাহলে দেখা যাবে যে সাবজেক্ট আর ওই যে অ্যাডজেক্টিভটা ইউজ করছিলাম আমরা ওই দুটো জিনিস প্রায় সমতুল্য হয়ে যাবে মানে একটা কমপ্লিমেন্ট হিসাবে আমরা ইউজ করতে পারবো এই যে অ্যাডজেক্টিভটাকে কার কমপ্লিমেন্ট হিসাবে এ সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে ইউজ করতে পারবো তখনও সেটা কী হবে তখনও সেটা কুয়াশি প্যাশিবি হবে তাকে আমি যদি তুলে দিতাম যে হানি ইজিক্যাল টু সুইট মানে মধু সময় সময় মিষ্টি মানে মধুর মধু কিন্তু মিষ্টি হয় মিষ্টি ব্যতীত কিন্তু হয় না ফলে আমরা মধু আর সুইটকে আমরা কিন্তু কি করতে পারি তুলনা করতে পারি সমতুল্য হিসেবে বিবেচনা করতে পারি এক্ষেত্রে আমরা বলবো যে এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ লাস্ট এক্সাম্পল আমাদের আজকের ভিডিওর স্টোন ফিলস হার্ড মানে কি স্টোন মানে হচ্ছে তোমাদের পাথর শক্ত পাথর হয় শক্ত মানে যে পাথর শক্ত কখন আমরা কি পাথর দেখে বুঝতে পারো পাথর শক্ত মানে পাথরটাকে যখন আমরা ফিল করব। তার মানে পাথরটা নিজে কোনো কাজ করছে না পাথরটা যে শক্ত সেটা আমরা ফিল করছি তার মানে এটা কি দেখো আমরা স্টোন ইজ ইকুয়াল টু আমরা হার্ড বলতে পারি মানে স্টোনের সমতুল্যকে বলতে পারি শক্ত তাহলে আমরা এটাকে আমরা কুয়াশি পেশিপে চেঞ্জ কর কুয়াশি চেঞ্জ করে আমাদের ওই নিয়মে আসতে হবে এটা হচ্ছে কুয়াশিপাশিপ থাকলে চেঞ্জ করার নিয়ম প্রথমে সাবজেক্ট তারপরে বিভার্ভ হিসেবে আমরা ইউজ করবো ইজ কারণ এখানে যুক্ত আছে তারপর আবজেক্টিভটা লিখবো স্টোন ইজ হার্ড মানে বলছি যে পাথর হয় শক্ত হোয়েন ইট ইজ যখন এটাকে কী করা হয় ইট ইজ ফেল্ট যখন এটাকে অনুভব করা হয় তখন পাথর শক্ত মনে হয় তো এই হচ্ছে তোমাদের কোয়াশিপ্যাশিবের টাইপ ওয়ান আমরা এর পরের ভিডিওতে তোমাদের জন্য টাইপ টু আলোচনা করবো আমি আশা করছি এই ছটা এক্সাম্পলের মাধ্যমে আমি তোমাদেরকে প্যাশিবের টাইপনটা বোঝাতে পেরেছি এই ছটা এক্সাম্পল দিয়ে আরও বিভিন্ন রকম তোমরা ভয়েস চেঞ্জগুলোকে প্র্যাকটিস করো যদি কোনো প্রবলেম থেকে থাকে আমাদের কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানাও পরবর্তীতে তোমরা কোন বিষয়ের উপর ভিডিও চাইছো সেটাও তোমাদের কমেন্ট করে জানাও আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবে সহজে ইংরেজি গ্রামার শিখতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে সুন্দর থাকবে নিজের খেয়াল রাখবে ধন্যবাদ